এই হচ্ছে অ্যাপেলের এম ওয়ান আইম্যাক যে কম্পিউটারটি অ্যাপেল রিলিজ করেছিল দুই সালে তখন এই কম্পিউটারটি খুবই স্পেশাল ছিল কারণ হচ্ছে এই কম্পিউটারটি একটি রিডিজাইন্ড আইম্যাক ভার্সন ছিল অনেক দিনের পুরনো একটি আইম্যাকের ডিজাইন থেকে হঠাৎ করে অ্যাপেল তাদের এম ওয়ান চিপসেটের আইম্যাকে একটি রিভলিউশনারি ডিজাইন নিয়ে আসে যে ডিজাইনটি সবার কাছে পছন্দ হয়েছিল এর এক্সট্রিমলি স্লিম বডি ফ্যাক্টর এর অসাধারণ কালার চয়েসেস এবং এর ওভারঅল পারফরমেন্সের জন্য আজকের এই ভিডিওতে আমরা এম ওয়ান আই একটি ইন ডিটেলস রিভিউ করব এবং আমরা জানার চেষ্টা করব যে দুই সালের একটি এম ওয়ান আই এখন দুই বা ২৫ সালে আপনি যদি কিনতে চান তাহলে সেই আই আপনাকে কত দিন পর্যন্ত সাপোর্ট করে যাবে আমাদের কাছে আই যে ভার্সনটি রয়েছে এতে আছে এইট কোর সিপিইউ উইথ ফোর পারফরমেন্স কোর্স ফোর এফিশিয়েন্সি কোর্স অ্যান্ড ইট হ্যাজ সেভেন কোর জিপিইউ এর একটা এইট কোর জিপিউর ভার্সন রয়েছে তবে এর সেভেন কোর জিপিউ ভার্সনে আপনি পেছনে মাত্র দুটো ইউএসবি সি পোর্ট দেখতে পাবেন অন্যদিকে এইট কোর জিপিউ ভার্সনটিতে আপনি পেছনে চারটি ইউএসবি সি পোর্ট দেখতে পাবেন যার মধ্যে দুইটি থান্ডার বোল্ট এবং অন্য দুইটি থান্ডার বোল্ট সাপোর্টেড নয় এর পাশাপাশি এইট কোর সিপিইউ ভার্সনে আপনি এক্সট্রা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন কিবোর্ডে যা আপনি সেভেন কোর জিপিউর সাথে পাবেন না এমনকি পাওয়ার অ্যাডাপ্টারে আপনি একটি এক্সট্রা ল্যান পোর্ট পাবেন এইট কোর জিপিউ ভার্সনে যেটা আপনি সেভেন কোর তে পাবেন না এর পাশাপাশি এই কম্পিউটারটিতে আছে কোর নিউরাল ইঞ্জিন ইনসাইড এত পাওয়ারফুল একটি কম্পিউটারে আমরা কিন্তু এর আগে দেখিনি আমরা আইপ্যাড তে এম ওয়ান চিপসেট ব্যবহার করতে দেখেছি আমরা ম্যাকবুক এয়ারে ব্যবহার করতে দেখেছি অথবা ম্যাকবুক প্রো তে এম ওয়ান সিরিজ ব্যবহার করতে দেখেছি তবে অ্যাপেল এত বড় একটি পাওয়ারফুল কম্পিউটারে এম ওয়ান চিপসেট এই প্রথমবারের মতোই আমরা দেখেছিলাম সিরিয়াসলি এই এম ওয়ান চিপস সেট এই আইম্যাকের এর সাথে এত ভালোভাবে সিঙ্ক্রোনাইজ করা হয়েছে যে এটা খুবই দুর্দান্ত পারফর্ম করে আপনি যদি আপনার ডেইলি ইউজ এসে এই আইম্যাকটাকে ব্যবহার করেন আপনি এর স্পিডে হারিয়ে যাবেন যদিও এর কনফিগারেশন শুনে আপনার কাছে মনে হবে যে মাত্র সেভেন কোর জিপিউ কেমন হবে বা পারফরমেন্স বাট ট্রাস্ট মি এই কম্পিউটারের পারফরমেন্স আপনাকে অবাক করে দিবে আপনি এই কম্পিউটারে একসাথে ভিডিও এডিটিং করা অবস্থায় আপনি যদি ফোর কে বা এইট কেতে তে ভিডিও দেখেন তাও আপনি খুবই দারুণ ভাবে এই কম্পিউটারটিতে দেখতে পারবেন এবং আপনার একবারের জন্য কোনো প্রকার কোনো ল্যাগ অথবা স্ক্রিন ড্রপ ইস্যু আপনি পাবেন না এখানে এনিওয়েজ এই আইম্যাকটাতে আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং দুইশো ছাপ্পান্ন রোম ব্যবহার করা হয়েছে আপনি চাইলে আপনার পছন্দ মতো কনফিগার করে নিতে পারবেন এই আইম্যাকটিকে র্যাম অথবা পাঁচশো বারো জিবি এমনকি টু টেরাবাইট ভার্সন পর্যন্ত আপনি কিন্তু এই আইম্যাকটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন তবে আমাদের কাছে যে ভার্সনটি আছে এটি একদম বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের আইম্যাক লেট টক অ্যাবাউট ইটস ডিসপ্লে আইম্যাকের ডিসপ্লেটা একটা খুবই অসাধারণ ডিসপ্লে ভাই আপনি এই ডিসপ্লেটা যখন প্রথমবারের মতো আপনার চোখের সামনে উপভোগ করবেন তখন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে এই ডিসপ্লেটা কেন এত বেশি ভালো প্রথমত এর ডিজাইনের সামনের দিকে আপনার একটা জিনিস অকওয়ার্ড লাগতে পারে যে এর চারপাশের বেজেলটা কেন এত হোয়াইট করা হয়েছে তবে আমার কাছে মনে হয় যে ব্ল্যাক বেজেলের থেকে এই হোয়াইট বেজেলটা অনেক বেশি ভালো কারণ হচ্ছে এটা আপনার বাসাবাড়ি অথবা যে কোনো জায়গার এনভায়রনমেন্টের সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারে কারণ আমাদের সবারই বাসার রং কিন্তু সাধারণত সাদা হয়ে থাকে যে কারণে আপনি যখনই একটি সাদা ব্যাকগ্রাউন্ডের পেছনে এই আইম্যাকটিকে রাখবেন এটা খুবই ইজিলি কিন্তু আপনার এনভায়রনমেন্টের সাথে মিশে যেতে পারবে আর যেহেতু এটার সাথে অনেকগুলো কালার চয়েসেস আছে তাই আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার যেটা আপনার হোম এনভার্টে ভালো যায় সেরকম একটি কালার আপনি কিনে নিতে পারেন আমি আমার পছন্দ মতো সিলভার কালারটা আমি চয়েস করেছি কারণ আমার কাছে সিলভার কালারই সবচেয়ে বেশি ভালো লাগে আপনি যদি অন্য কালার পছন্দ করেন তাহলে আপনি অবশ্যই এর সাথে আসা ব্লু গ্রিন ইয়েলো রেড আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার আপনি পছন্দ করে নিতে পারবেন তবে আমি আইম্যাকের একটি কালার খুবই মিস করি সেটা হচ্ছে ব্ল্যাক i wish i am a black color version thakto then i would have definitely bought it but anyways this thing has a wonderful display এর যে ডিসপ্লেটি এটি হচ্ছে একটি চব্বিশ ইঞ্চের ফোর পয়েন্ট ফাইভ কে রেটিনা ডিসপ্লে যার রেজলিউশন হচ্ছে চার হাজার আশি বাই পঁচিশশো বিশ এই ডিসপ্লের প্রতিটি ইঞ্চে দুইশো পিক্সেল ব্যবহার করা হয়েছে যা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে আউটস্ট্যান্ডিং কালার পারফরমেন্স এই ডিসপ্লেটে আপনি দেখতে পাবেন আপনি যদি এখানে কোনো কন্টেন্ট ওয়াচিং এর জন্য এই ডিসপ্লেটি ব্যবহার করেন অথবা আপনি ফটো এডিটিং এর জন্য এমনকি ভিডিও এডিটিং এর জন্য যদি আপনি এই কম্পিউটারটি ব্যবহার করেন আপনি দেখবেন যে আপনার ভিডিওর ফুটেজের একদম অরিজিনাল কালারটা ইউ ক্যান ওয়াচ ইন দিস পার্টিকুলার মনিটর এর পাশাপাশি এই ডিসপ্লেটি পাঁচশো নিটস পর্যন্ত ব্রাইটনেস জেনারেট করতে পারে যেহেতু এই ধরনের কম্পিউটার আমরা ইনডোর কন্ডিশনে সবচেয়ে বেশি ব্যবহার করি কাজেই ফাইভ নিটস আই গেস কোয়াইট অ্যানাফ ফর দিস পার্টিকুলার কম্পিউটার এমনকি আপনি যদি আউটডোরও এই কম্পিউটারটিকে নিয়ে ব্যবহার করেন আমার মনে হয় না এর ব্রাইটনেস নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকবে আরেকটি মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেটি হোয়াইট কালার পিডি থ্রি সাপোর্টেড অ্যান্ড ডেফিনেটলি ইট হ্যাজ ট্রু টোন টেকনোলজি লাইক অল দি ডিভাইস ইন দি অ্যাপেল লাইন সামনের দিক থেকে ডিসপ্লের একদম ওপরে আপনি যে ছোট ডটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ক্যামেরা যে ক্যামেরাটি একটি এক হাজার আশি পিক্সেল ফেস টাইম ক্যামেরা এবং এতে আপনি অ্যাডভান্সড ইমেজ সিগনাল প্রসেসিং উইথ কম্পিউটেশনাল ভিডিও করতে পারবেন এই ক্যামেরাটি খুবই খুবই ভালো আপনি যদি ভিডিও কনফারেন্সের জন্য এই ক্যামেরাটি ব্যবহার করেন আমার মনে হয় না যে এর বাইরে আপনার আর কোনো ক্যামেরা ব্যবহার করতে হবে যদিও ম্যাকে আমরা কিন্তু চাইলে আমাদের আইফোনকে বানিয়ে ব্যবহার করতে পারি ওয়েব যদি আপনার এক্সট্রা রেজলিউশানের ক্যামেরা লাগে তবে আমার মনে হয় না যে আপনার এক্সট্রা রেজলিউশানের কোনো ক্যামেরা এই আইম্যাকটি থাকলে লাগবে কারণ এর ফ্রন্ট ক্যামেরাটা খুবই খুবই ভালো আপনি যে কোনো প্রকার মিটিং অথবা যে কোনো প্রকার প্রেজেন্টেশন প্রোগ্রাম অর মিটিংস আপনি অ্যাটেন্ড করতে পারবেন এই ক্যামেরাটির মাধ্যমে ইভেন এই ক্যামেরাটা দিয়ে আপনি অনেক ভালো সেলফিও তুলতে পারবেন ইফ ইউ রিয়েলি ওয়ান্ট দ্যাট তবে একটা জিনিস আমার মনে হয় মিসিং আমার মনে হয় যে এই এম ওয়ান যে ফ্রন্ট ক্যামেরাটা আছে সেই ফ্রন্ট ক্যামেরাটা হয়তো ওয়ান টোয়েন্টি ডিগ্রি আলট্রা ওয়াইড হতে পারত এবং এটা সেন্টার স্টেজ সাপোর্ট করতে পারত বাট আমি জানি না আরো বেশি স্পেশাল মনে হতো আমাদের কাছে বাট ওভারঅল দৈনন্দিন ব্যবহারে এই ক্যামেরা নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকবে না এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডিজাইনটা আরেকটু ভালোভাবে খেয়াল করলে সামনের দিকে আপনি যে মোটা এই ওয়াইড বেজেলটা দেখতে পাচ্ছেন নিচের দিকে এটা হচ্ছে সেই পোর্শন যে পোর্শনে এই এম ওয়ান আই এর যে হার্ডওয়ার ইকুইপমেন্ট গুলো রয়েছে সেই হার্ডওয়ার ইকুইপমেন্ট গুলো সাজিয়ে রাখা হয়েছে এখানে আপনারা জানেন যে এম ওয়ান চিপসেট এমন ভাবে তৈরি করা হয়েছে যে এই চিপসেটের এর মধ্যেই কিন্তু এর এফিসিয়েন্সি কোর এর সিপিইউ এর জিপিইউ এর র‍্যাম এর এসএসডি সবকিছু ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে যে কারণে এই M1 ওয়ান চিপসেটটি কিন্তু খুবই অল্প পরিসরে জায়গা নিয়ে থাকে যে কারণে এই এত অল্প জায়গার মধ্যে এই কম্পিউটারটাকে সেট করা গিয়েছে এই স্বল্প জায়গার মধ্যে কিন্তু দুইটা ফ্যানও ইনস্টল করেছে অ্যাপল যে ফ্যান দুইটা সাধারণত আপনি বুঝবেন না যে এখানে ফ্যান রয়েছে যদি না আপনি খুব হেভি গ্রাফিক্স রিলেটেড কাজ করেন কারণ যখন আপনি ভিডিও এডিটিং বা খুবই হাই প্রফেশনাল কাজ করবেন ওই সময় আপনি দেখবেন যে আপনার আইম্যাক থেকে ফ্যানের আওয়াজ হচ্ছে এবং সেটাই হচ্ছে এই দুটো ফ্যানের কাজ যা এই কম্পিউটারটিকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়েছে বাট নর্মাল ইউজেস আমার মনে হয় না এই ফ্যান দুটো আপনার চোখে পড়বে এর পাশাপাশি এখানে ছয়টা স্পিকার ব্যবহার করা হয়েছে আই মাস্ট টক দ্য অডিও সিস্টেম ইনস্টল ইন দিস পার্টিকুলার কম্পিউটার ও মাই গড দিস ইজ বেস্ট আই মিন আপনি একটা ইনডোর কন্ডিশনে এই আইম্যাকের স্পিকারটা যদি ব্যবহার করেন আমার মনে হয় না যে আপনার কোনো থার্ড পার্টি স্পিকার ব্যবহার করতে হবে এই স্পিকারের সাউন্ড খুবই খুবই ভালো এবং এর যে বেজ এর যে ট্রেবল এবং এর যে ওভারঅল সাউন্ডটা তা খুবই ভালো লাগে শুনতে আপনি গান শোনেন অথবা আপনি মুভি দেখেন অথবা আপনি আপনার নিজের কন্টেন্ট শুট করে সেই কন্টেন্টটা দেখেন এখানে ওভারঅল সব কিছুর দিক থেকে স্পিকার আপনাকে মারাত্মক ভালো পারফরমেন্স দিয়ে যাবে এ ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে বলতে পারি আর কম্পিউটার ব্যবহার করার সময় আপনি যদি কোনো একটা সাউন্ড বা কোনো একটা মিউজিক প্লে করেন তা এত সুন্দরভাবে একটি সারাউন্ডেড সাউন্ড তৈরি করে যা আপনার মনে হবে যে সম্পূর্ণ ঘরে বা সম্পূর্ণ মনিটরের পাশ দিয়ে চারপাশ থেকে এই সাউন্ডটা বের হচ্ছে যা শুনতে খুবই খুবই ভালো লাগবে এবারে চলুন এই কম্পিউটারটা ব্যবহার করার জন্য যেই দুইটা জিনিস আপনার ম্যান্ডেটরি লাগবে সেটা হচ্ছে একটা কিবোর্ড এবং একটা মাউস যে কিবোর্ড আর মাউস এই দুটোই কিন্তু এর বক্সে আসে তো এই কিবোর্ড এবং মাউস দুটো কেমন এটা নিয়ে একটু কথা বলি সাধারণত অ্যাপল কিবোর্ড বা মাউস নিয়ে আমরা সবাই কমপ্লেন করে থাকি আমার নিজেরও কমপ্লেন আছে অ্যাপল কিবোর্ড মাউস নিয়ে প্রথমত এই কিবোর্ডটা খুবই ছোট এত বড় একটা কম্পিউটারের সাথে এত ছোট কম্প্যাক্ট একটা কিবোর্ড ব্যবহার করতে কেমন যেন লাগে দো ইটস ভেরি ক্লিকি ইটস ভেরি রেসপন্সিভ ফিলস রিয়েলি গুড ইউজিং ইট বাট আমার কাছে কেন যেন উইন্ডোজ কম্পিউটারের ক্লিকি গুলা খুবই ভালো লাগে আই উইশ এই ধরনের একটা কিবোর্ড আইম্যাকের সাথে আসতো বাট এনিওয়াইজ অ্যাপেল যেটা দিয়েছে দিস কিবোর্ড ইজ রিয়েলি গুড অ্যান্ড দিস কিবোর্ড ইজ রিয়েলি এক্সপেন্সিভ আপনারা জানেন কি না আমি জানি না বাট আপনি যদি বাইরের মার্কেট থেকে এরকম একটি কিবোর্ড কিনতে যান আপনাকে হয়তো পনেরো হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে এই কিবোর্ডটি কেনার জন্য বাট আপনারা জানেন যে অ্যাপল যে কাজটা তাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে করে তা হচ্ছে যে তাদের প্রোডাক্টগুলোর ইকোসিস্টেম এত ভালো হয় যে তা তাদের নিজেদের ডিভাইসের সাথে খুবই ভালোভাবে কাজ করে ঠিক একইভাবে অ্যাপেলের এই মাউস কিবোর্ড অ্যাপেলের এই আইম্যাকের সাথে এত সুন্দরভাবে কাজ করে যে আপনি অন্য কোনো থার্ড পার্টি কিবোর্ড বা মাউস ব্যবহার করে এইরকম শান্তি পাবেন না যেই শান্তি আপনি এই অরিজিনাল কিবোর্ড মাউস ব্যবহার করে পাবেন সো উই হ্যাভ টকড অ্যাবাউট আ লট অফ থিংস অফ দিস আই ম্যাক নাও লেটস টক অ্যাবাউট ইটস ডিজাইন সো আইম্যাকের এই ডিজাইনটা আপনি দেখলে আপনার কাছে কেমন লাগবে আমি জানি না তবে আমার কাছে মনে হয় যে এটি অনেক বড়ো একটা ট্যাবলেট যে ট্যাবলেটটা আমি হয়তো আমার কোনো একটা ডেস্কে রেখে দিয়েছি এই জিনিসটা যদি টাচ স্ক্রিন হতো তাহলে মনে হয় যে ইট উড বিট এভরিথিং অ্যান্ড এনিথিং কারণ হচ্ছে যে আপনি খুবই ইজিলি কিন্তু এটাকে একটা ট্যাবলেটের মতো নিয়ে ব্যবহার করতে পারতেন আপনি আপনার খাটের কোনায় নিয়ে বসে যেতে পারতেন বা সোফায় গিয়ে বসে এটা ব্যবহার করতে পারতেন বাট ইটস নট দ্য ডিজাইন লুকস লাইক আ বিগার আই টু মি আই ম্যাক যে হাইট এই হাইটটি হচ্ছে এইটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ এবং এর যে প্রস্থ তা হচ্ছে একুশ দশমিক পাঁচ ইঞ্চের এবং এর যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডের সাইজ হচ্ছে ফাইভ পয়েন্ট এইট ইঞ্চ বাট মজার ব্যাপার হচ্ছে যে এই আইম্যাকটা এক্সট্রিমলি ফেন মানে এটা খুব বেশি বেশি চিকন এটা একেবারে বাড়াবাড়ি হয়ে গেছে আমি বলবো কারণ আমি আমার পাশাপাশি রেখেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে থেকে জাস্ট অল্প একটু মোটা হয়তো ওয়ান সেন্টিমিটার বাট ঠিক পরে আমি যখন অ্যাপেল ওয়াচটা এই আইম্যাকের পাশে রেখেছি তখন আমি দেখেছি যে আমার অ্যাপেল ওয়াচটা আসলে আইম্যাকের চেয়ে বেশি মোটা সো নাও ইউ ক্যান রিয়ালাইজ যে একটা অ্যাপেল ওয়াচের থেকেও চিকন এই এবং সাইড থেকে এটা দেখে একদমই বোঝা যায় না যে এটা একটা কম্পিউটার লাইক ইটস প্রেডি স্লিম অ্যান্ড ইট লুকস স্টানিং এটা এত মডার্ন লাগে দেখতে যে আপনি সাইড থেকে পেছন থেকে সামনে থেকে যেখান থেকে দেখুন না কেন এই আই ম্যাকটা আপনার যে কোনো এনভায়রনমেন্টে খুবই সুন্দরভাবে মানিয়ে নিতে পারবে সো দর্শক আমরা আই ম্যাকের অনেক কিছু নিয়ে কথা বললাম একদম পরিশেষে আমরা চলে এসেছি এবং এখন আমরা এই আইম্যাকটির পারফরমেন্স নিয়ে কথা বলবো কারণ পারফরমেন্সের জন্যই বেসিক্যালি আমরা এই কম্পিউটারটি কিনতে যাই এই কম্পিউটারটা অনেক বেশি এক্সপেন্সিভ আমাদের দেশে এই 7 কোর জিপিইউর M1 একটি আইম্যাক আপনি যদি এখন কিনতে চান আপনাকে অন এন্ড এভারেজ 1 লক্ষ টাকা খরচ করতে হবে আর আপনি যদি 8 কোর জিপিইউ ভার্সনটি কিনতে যান তাহলে হয়তো আপনাকে এক লক্ষ হাজার বা এক লক্ষ হাজার টাকা দিয়ে এই কম্পিউটারটি কিনতে হবে তো এত দাম দিয়ে যে আপনি এই কম্পিউটারটি কিনছেন আসলে এই কম্পিউটারটির পারফরমেন্স কেমন চলুন আমরা জানি যে এই কম্পিউটারটির পারফরমেন্স কেমন সাধারণত আমি এই কম্পিউটারটিকে ব্যবহার করি ভিডিও এডিটিং এর কাজে যদিও সেভেন কোর জিপিও আছে এটাতে তবে এই সেভেন কোর জিপিও তেও আমি যথেষ্ট পাওয়ারফুল ভিডিও এখানে এডিট করতে পেরেছি সাধারণত আমি ফাইনাল কাট প্রোতে ভিডিও এডিট করি এবং ফাইনাল কাট প্রো যেহেতু অ্যাপেল সফটওয়্যার তাই এটা খুব ভালোভাবে কাজ করে এই এম ওয়ান আইম্যাক আর তাই ফাইনাল কাট প্রো দিয়ে আপনি খুব সহজেই যে কোনো ভিডিও আরামে আপনি এডিট করে নিতে পারবেন ফোর কে রেজলিউশনের একটি বড় ভিডিও আমরা এখানে এডিট করার সময় আমরা এর পাশাপাশি অনেকগুলো সফটওয়্যার এখানে ওপেন করেছি যেমন আমরা ওপেন করেছি গুগল ক্রোমের অনেকগুলো ট্যাব ওপেন করেছি এবং আমরা ইউটিউবে ভিডিও দেখেছি একই সময় এবং আমরা দেখেছি যে এতে কোনো কোনো প্রকার ছিল না এক সেকেন্ডের জন্য এই কম্পিউটারটা হ্যাং করে নাই এবং এক সেকেন্ডের জন্য এই কম্পিউটারে কোনো ফ্রেম ড্রপও আমরা দেখিনি দিস কম্পিউটার ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল তবে যেহেতু সেভেন কোর জিপিও আছে এই কম্পিউটারটিতে তাই রেন্ডারিং একটু সময় বেশি নাই অর্থাৎ আমরা একটি সাড়ে তিন মিনিটের ভিডিও রেন্ডার করেছিলাম সেই রেন্ডারিং এ আমরা দেখেছি যে দশ মিনিটের কাছাকাছি সময় লেগেছিল রেন্ডারিং এ তবে রেন্ডারিং এর টাইমে আমরা এই কম্পিউটারটিকে সিমলেসলি ব্যবহার করেছি যখন রেন্ডার হচ্ছিল সে সময় আমরা এই কম্পিউটারটিতে কোনো প্রকার কোনো ল্যাগ দেখিনি উইচ রিলি ইমপ্রেসড আস তবে আপনারা যারা এই কম্পিউটারটা খুবই হাই প্রফেশনাল ওয়ার্কের জন্য নিতে চাচ্ছেন তারা হয়তো সিক্সটিন জিবি র্যাম এর যে ভার্সনটা আছে সেটা নিতে পারেন তবে আমার মনে হয় যে যারা আপনারা শুধুমাত্র রিসেপশনে রেখে দেওয়ার জন্য বা নর্মাল কাজের জন্য এই কম্পিউটারটি কিনতে চাচ্ছেন টু ইনক্রিজ ইউর ইমপ্রেশন ইন ফ্রন্ট অফ পিপল তাহলে আমার মনে হয় যে আপনার জন্য এই সেভেন কোর জিপিওর এইট জিবি টু ফিফটি সিক্স জিবি আই ম্যাক উল বি কোয়াইট অ্যান্ড আপ কারণ আমি প্রফেশনালি ভিডিও এডিট করি তারপরও আমার কাছে কিন্তু এই সেভেন কোড জিপিওর আইম্যাকটা যথেষ্ট ভালোভাবে কাজ করছে এবং আমার বিশ্বাস যে আমি হয়তো আগামী দুই থেকে তিন বছর এই আইম্যাকটিকে আরামে ব্যবহার করতে পারবো বাট দেয়ার সামথিংস দ্যাট দিস আই ম্যাক ক্যানট ডু এর মধ্যে একটি হচ্ছে যে আপনি যদি আফটার ইফেক্টস ব্যবহার করেন তাহলে আপনি দেখবেন যে আফটার ইফেক্টস ব্যবহার করার সময় এই আইম্যাকটি যথেষ্ট ভালোভাবে স্ট্রাগল করে আমরা যখন আফটার ইফেক্টস দিয়ে বিভিন্ন কাজ করতে গিয়েছি আমরা দেখেছি যে আফটার ইফেক্টস সফটওয়্যারটি খুব ভালোভাবে এখানে কাজ করে না অন দ্যাট পিরিয়ড অফ টাইম এই কম্পিউটারটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এটা আসলে এই কাজটা করতে পারছে না আর এই জন্যই আপনি যদি আফটার ইফেক্টস রিলেটেড কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সিক্সটিন জিবি র্যাম ভ্যারিয়েন্ট নিতে হবে

এই কিন্তু সেল করা হবে সো আপনারা যারা এই এই কিনতে তারা টি কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এই ম্যাকটির সাথে আপনি বক্স পেয়ে যাবেন বক্সের সাথে সাথে আইম্যাক এবং এর যে অ্যাপল মাউস রয়েছে এবং কিবোর্ড রয়েছে এবং পাওয়ার অ্যাডাপ্টার সব কিছুই আপনি এর সাথে পেয়ে যাবেন সো আপনি যদি এটা কিনতে চান তাহলে অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে সেখানে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন টু বাই দিস পার্টিকুলার আইম্যাক ফর ইউ আর আমার রিজন এটা বিক্রি করার কারণ হচ্ছে যে আমি একটি ম্যাক স্টুডিও নিয়েছি যে ম্যাক্স স্টুডিও দিয়ে আমি সাধারণত এখন ভিডিও এডিট করি কাজেই আমার এই আইম্যাকটি এখন আর প্রয়োজন হচ্ছে না তো এই ছিল আজকের এই ম্যাকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তা আপনি আমাদেরকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে অথবা ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ